Jhumko, Jhumko, this is very bad, huh? Jhumko, এটা কিন্তু খুব বাজে হলো। আরে বাবা, তুমি আমার রোমান্টিক মুডটা কি নষ্ট করে দিলে। আবার তারপর কুসুম, কই না বাবা, আপনি কুসুমদের সাথে কি করেছেন? অসভ্যতা, যত সব ন্যাকামো, সকালবেলা ন্যাকামো হচ্ছে, চল। ননকদীপ, পিপাই, কি তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা? আজকে সকালে বাড়ির এওরা কিছু খাবে না। খাবো না মানে? আমি এখনই ব্রেকফাস্ট অর্ডার করেছি। না, অর্ডার দেবে না, অর্ডার দেবে না। আজকে আমি ব্রত রেখেছি, বাড়িতে পুজো হবে, পুজোর পর তোমরা খাবার খেও। কখন হবে? হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে হাতে মানে? হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে কাজ করলে, যেমন তুমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে দেবে, গোবর আর গঙ্গা জল দিয়ে নিকিয়ে দেবে। গঙ্গা জল আর গোবর? হ্যাঁ, গোবর আর গঙ্গা জল দিয়ে নিকিয়ে দেবে, তারপর ফল কেটে দেবে, যা যা হয় আর কি, সব কাজই তোমরা করবে। কি ব্যাপারটা কি? আজ নাকি বাড়িতে কোনো ব্রেকফাস্ট হবে না? হ্যাঁ, হবে না। কেন? আজ বাড়িতে ব্রত রেখেছি, বাড়িতে সব এওরা মিলে ব্রত পুজো করবে। কিসের ব্রত? বাড়ির কল্যাণের জন্য। বাড়িতে তো পুজো আচ্ছা হয় না, একটু পুজো আচ্ছা করা দরকার মা, যা পাপ করে ফেলেছেন সেই জন্য। আমি না খেয়ে থাকতে পারবো না। এই যে নলকদি, তোমার খাবার রেডি। ওই ফিশ আইটেমটা? না না না, কোনো ফিশ হবে না, কোনো ফিশ টেস হবে না। আজকে বাড়িতে পুজো হবে, ব্রত পুজো, মা আপনি যান স্নান করে রেডি হয়ে নিন, তোমরাও যাও স্নান করে নাও। একটু পরে সুন্দর করে সেজে বাড়ির মেয়েরা পুজো করবে। এটা কি তোমার জমিদারি নাকি? হ্যাঁ, তা বলতেই পারেন, জমিদারি না হলেও এটা আমার শ্বশুর বাড়ি। আপনাদের তো বাঙালি শিক্ষায় শিক্ষিত হতে হবে। বাঙালি শিক্ষা কি, বাঙালি সংস্কৃতি কি, একটু পুজো আচ্ছা করা, একটু বাজার ঘাট যাওয়া, একে অপরের সঙ্গে থাকা, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া, এটাই তো। যাই, আমি স্নান সেরে আসি। মেয়েটা মাথায় উঠে গেছে, একেবারে মাথায় উঠে গেছে। আমার বরকে দিয়ে আজ বাজার করতে পাঠিয়েছে, আর এখন এখন আমাদের সবাইকে ব্রত করাবে। ব্রত? আলতা পরে নি, সবাই আলতা পরে নাও। হোয়াট? আলতা? ঝুমকো, আমার সন্ধেবেলা একটা পার্টি আছে, আমি ওখানে আলতা পরে যেতে পারবো না। হ্যাঁ, আমিও পিপায়ের সাথে পার্টিতে যাব, আমিও পারবো না আলতা পরতে। বিকেলবেলা আমার বন্ধুর বাড়িতে আমার নিমন্ত্রণ আছে, সেখানে এই আলতা টালতা পরে যাওয়াটা নিশ্চয়ই আমার পক্ষে সম্ভব নয়। ঝুমকো, আলতা পরতে হবে মা, সবাইকে আলতা পরতে হবে, আলতা পরতেই হবে। বাড়ির সবাইও আজকের দিনে একটু সুন্দর করে শাখা সিঁদুর পরে। শোনো, তুমি কিন্তু আমাদের ওপর জোর করে এসব চাপিয়ে দিচ্ছ। না মা, আমি চাপিয়ে দিচ্ছি না, আমি আপনাদের বোঝাচ্ছি। মা, মাঝে মধ্যে জীবনে একটু পরিবর্তন দরকার, কেন বুঝতে পারছেন? ভালো মা, তুমি একটু বোঝাও না। আমি আলতা পরবো না, আমি আলতা পরতে পারি না। সে কি কথা মা? তাহলে এতদিন আপনি কি করলেন? আপনি না বাড়ির বউ? এই ঝুমকো, just mind your language, mind your language। আঙুল নামিয়ে কথা বলুন মা, আঙুল নামিয়ে কথা বলুন, আমি আঙুল তুলে কথা শুনতে অভ্যস্ত নই। আপনি স্নেহ করে বলবেন, মাথায় আশীর্বাদ করে বলবেন, আমি আপনার পা ধুয়ে দেব, কিন্তু আঙুল তুলে কথা বললে কিন্তু ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি যে আমাদের ওপর এত টেম্পার নিচ্ছ, দেখো গিনি বউকে কি করে গরদ পড়াও। পড়বে নিশ্চয়ই, গিনি বউ গরদ পড়বেন,
উনি খুব বুদ্ধিমতী মহিলা, এক কথায় শরীরের সব অলংকার খুলে দিয়েছে। গরজ পড়বেন না, নিশ্চয়ই পড়বেন। গিনি অত কাঁচা কাজ করে না ঝুম, গিনি আনতে চলে গেছে। কি সোনা? গিনি সোনা আনতে চলে গেছে লকার থেকে। রায় পরিবারে এত সোনা আছে যেটা তুমি কল্পনাও করতে পারবে না, ভাবতেও পারবে না। সমুদ্র থেকে এক ঘটি জল নিলে যেমন সমুদ্রের কিচ্ছু যায় আসে না, তেমনি গিনি রায়েরও কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, গিনি রায়ের কিচ্ছু যায় আসে না। দেখা যাবে মা, এসব কথা পরে হবে, এখন এদিকে আসুন, আলতা পড়তে হবে। নলকদি, এদিকে একটু এসো না। কেন? সবাইকে আলতা পরিয়ে দাও। ঠিক আছে, তুমিও পড়াবে তো? হ্যাঁ, কেন পড়াবো না, সবাই তো গুরুজন। মা আসুন, ভালো মা এসো। মানে সিঁদুর তো পরেন না, পায়ে আলতা ছোঁয়াবেন? ঝুমকো, এসব কি হচ্ছে? দেখি তুমি কেন গিনির দুর্বল জায়গায় আঘাত করছো। মানে সিঁদুর আলতা কারো দুর্বল জায়গা হতে পারে সে তো আমি ভাবতেই পারিনি। ম্যাডাম, আপনি সধবা না বিধবা? আপনি কি এও? সে আমি যেই হই, আলতাটা পড়াও, পড়াও। একবার ঝুমকো মাথা নিচু করে গিনি রায়কে আলতা পরিয়ে দেখাক। ম্যাডাম, কেউ মাথা নিচু করলেই সে ছোট হয়ে যায় না। আমি আপনাকে নিশ্চয়ই আলতা পড়াবো, কিন্তু তার আগে টিকলি নিন এই গরদের শাড়িটা পরে নিন। আমি আমি গরদ পরবো না। কেন? আপনাকে তো গরদটা পরতেই হবে। তাকে দেখুন, এই বাড়ির সবাই গরদের শাড়ি পরেছে, আলতা পরেছে, শাখা সিঁদুর পরে এও সেজে পুজোতে বসবে। আপনি যদি এও না হন তাহলে আপনাকে এই গরদের শাড়ি পরতে হবে না, শাখা পলা সিঁদুর আলতা কিচ্ছু পরতে হবে না। আপনি এমনি পুজোতে বসে যান, বসে বসে চুপচাপ পুজো দেখুন। গিনি ম্যাডামকে বলে দেবেন নিজের পায়ে দাঁড়িয়ে পড়েছে অজিত চ্যাকরা, আবার হাতে তুলে নিয়েছে বাগডাল আর কাতানি। এবার শুরু হবে সোনার লড়াই।